प्रकाशानंद सरस्वती पाद बोलेछेन এই সংসারে শুধু সং না করে যদি কিছু সার করতে চাও তাহলে তোমাদের সবার উচিত চৈতন্য চন্দ্র চরণী শরণং প্রয়াত চৈতন্য মহাপ্রভুর কৃপা নিয়ে রাধা গোবিন্দ লীলারসে ডুব দেওয়া। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা একটি শ্লোকের মাধ্যমে এবং একটি পদাবলী গৌরচন্দ্রিকার পদাবলী আস্বাদন করলাম কীর্তনের প্রথমেই। এবার চলুন আজকের মূল কীর্তন বিষয়ে আমরা প্রবেশ করি। আজকে আমাদের কীর্তনের আস্বাদ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং তার পরম মিত্র সুদামা মহারাজের মহামিলন। আস্বাদনের বিষয়বস্তু কৃষ্ণ সুদামা মিলন। আমরা এখানে সবাই আছি, আসুন সবাই মিলে আমাদের রাধা গোবিন্দ চরণে মনটিকে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে যেন যেটুকু সময় আছে সেইটুকু সময়েই আমরা যেন ভক্তি রসে রাধা গোবিন্দ লীলা রসে ডুব দিতে পারি। সবার উদ্দেশ্য এখানে আসা হরিনামকে মাধ্যম করে ভগবানের চরণে একটু জায়গা পাওয়া। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, কিন্তু কীর্তনের লক্ষ্য একমাত্র গৌর গোবিন্দের সেবা। তা এই যে হরিনাম একটি সেবা, ভগবানের সেবা বলতে আমরা যা বুঝি যে পিতলের কাঁসার থালাতে ভগবানকে রাজভোগ রসগোল্লা সাজিয়ে দিয়ে দেওয়া, প্রসাদ করে নিয়ে আসা, এটাই সেবা। কিন্তু ভগবান কখনো তো হাত বের করে তুলে তুলে ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন না। ভগবান গীতায় নিজ মুখে বলেছেন নবম অধ্যায় ২৬ নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রীতস্নামি প্রযতাত্মন। কেউ রসগোল্লা দিলেও আমি খুশি, কেউ বাতাসা দিলেও খুশি, কেউ কিছু দিতে না পেরে যদি আমায় একটু স্মরণ করে ভক্তি ভরে নয়ন জলে আমি তাতেও খুশি। তার মানে ভক্ত ভগবানকে ভক্তি ভরে যদি কিছু নিবেদন করে তাতেই ভগবানের প্রাণ ভরে যায়, যদিও ভগবানের দরকার নাই। ভগবানের কি খুব দরকার একটা বাতাসা একটা নকুলদানার? দরকার নেই মা। বাজারে ১০ টাকা নিয়ে গেলে এতগুলো নকুলদানা হবে মনে হয় এক মাস পেরিয়ে যাবে ঠাকুরকে দিতে দিতে। তাহলে ওই একটা নকুলদানা একটা বাতাসার জন্য কি ঠাকুর আমার অপেক্ষা করেন? হ্যাঁ মা করেন। কেন করেন? একটা বাবা বাজারে যাচ্ছে, তার ছেলে বলছে ববা আমাকে এনে দিয়েছিলে গতবার ৫ টাকার নারকেল বিস্কুট, আসার সময় তুমি নিয়ে এসো যেন ভুলো না। ছেলে বলছে বেশ বাবা তুমি এনে দিও। বাবা বলছে তাই হবে বাবা। বাজার থেকে বাড়ি ফেরার পথে ছেলের কথা মনে পড়েছে, ছেলে বলেছে নারকেল বিস্কুট আনার কথা। নারকেল বিস্কুটটিকে নিয়ে এসে ছেলের হাতে দিয়ে বলছে খোকা নারকেল বিস্কুট বলেছিলিস বাবা, এই নে নারকেল বিস্কুট। আনন্দ মনে ছেলে নারকেল বিস্কুটটিকে এক কোণে গিয়ে বসে আস্বাদন করছে, নারকেল বিস্কুট খাচ্ছে। বাবা জিজ্ঞাসা করছে খোকা ভালো তো? খুব ভালো বাবা। তা বাবা খুব ভালো লাগছে, আমাকে একটু ভেঙে দে না। ছেলে তখন ঠাকুমাকে ডাকছে ঠাকুমা। যে বাবা এনে দিল বিস্কুট সেই বাবাকে দিতে তখন ছেলের স্বার্থে লাগছে, ঠাকুমাকে বলছে ঠাকুমা বাবা চাইছে। আচ্ছা বলুন তো এই জগতে যারা বাবা হয়েছেন বাজারে তো ১০ টাকা কেন, ১০০০ টাকা দিয়েও বাবা বিস্কুট কিনে খেতে পারে, পারে না? কিন্তু ১০০ টাকা দিয়ে বাজারে বিস্কুট কিনে খাওয়ার ছেলের কাছ থেকে ওই একটুকু ভেঙে খাওয়া দুটি কি কোনো দিন বাবা এক হতে পারে? তাহলে পৃথিবীর প্রত্যেকটা সন্তান যদি তার বাবার জন্য একটু কিছু করে তাতে যেমন বাবার বুক ভরে যায়, বিশ্ব পিতা যিনি তার কোনো কিছুর দরকার নাই অভাব নাই, কিন্তু তার বাসনা থাকে যে আমার সন্তানেরা মানে আমরা দিনান্তে অন্তত একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে যদি কিছু নিবেদন করি তাতেই তার অন্তর পরিপূর্ণ হয়ে যায়। আজ এত সুন্দর আয়োজন এই মার্কনি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভগবানের কাছে প্রার্থনা জানাই প্রত্যেক সদস্যের, ভগবান যেন
मंगल करें प्रत्येक आगत अनागत भक्त जान भगवान मंगल करें एवं ये हरिबासर आज के जा देखी उत्तर उत्तर जान आरो श्रीबृद्धि है आरो अपनारा भक्ति रसे हरिनामामृते डूब दीते पारें निताई गौर देवानंदे हरि তাহলে ভগবানের চরণে একটু জায়গা পাবার জন্য আসুন আমরা একটা ছোট্ট রাধারানীর বন্দনা করে রাধারানীর একটা ভজন গান গেয়ে আমরা একেবারে লীলার মধ্যে প্রবেশ করি কারণ রাধারানী হলেন কৃষ্ণ প্রেম প্রদায়িনী তা সেই রাধারানীর ভজন গেয়ে আমরা সবাই মিলে ভগবানের চরণে একটু মনটাকে রেখে কৃষ্ণ সুদামার কথা আস্বাদন করি সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয় প্রেমময়ী রাধা রানী কি জয় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মার্কনি নাম বৃন্দাবন ধাম কি জয় মন প্যারা বৃন্দাবন ধাম তুলে লে শ্রী রাধা নাম তুলে লে রাধা নাম প্যারী প্যারী নাম তুলে লে রাধা নাম প্যারী প্যারী নাম তুলে লে রাধা নাম तेरा जीवन बन जाएगा ले ले बोलिए राधा तेरा जीवन बन जाएगा होड़ी 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 तेरा जीवन बन जाएगा ओ तुले ले ओ तुले ले ओ तुले ले राधा ना तेरा जीवन बन जाएगा तुले ले राधा ना तेरा जीवन बन जाएगा राधा ना सबसे प्यारा और प्यारा न कोई राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई वृंदावन की गली गली में राधा राधा होई वृंदावन की गली गली में राधा राधा होई जो एक बार आया जान ही पाएगा जीवन बन जाएगा तुले ले राधा नाम तेरा जीवन बन जाएगा निराई गो ओ तुले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तुले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तुले ले राधा नाम
বৃন্দাবনে যে যাই সে রাধা রানীর জয় দেয়। আজকে যে জায়গাটায় আমরা বসে আছি এই জায়গাটা বৃন্দাবন, যেখানে হরিনামের ধ্বনি হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্তের আগমন হয়, সেই স্থান বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনে আমরা বসেও একটু যদি জয়ন্ত ধ্বনি করে বলতে পারি কি সাবেরিয়াতি মোহিনী মূরত জিসকে মন লুভায়ে, সাবেরিয়াতি মোহিনী মূরত জিসকে মন লুভায়ে, জীবন সফল হো উসকা জো শ্রী রাধা রাধা গায়ে, জীবন সফল হো উসকা জিসকি রাধা রাধা গায়ে, জো ভক্তি মে ডুবা পার হো জায়েগা, জো ভক্তি মে ডুবা পার হো জায়েগা, তেরা জীবন বন জায়েগা, ও তুলে লে রাধা না, তেরা জীবন বন জায়েগা, ও তুলে লে রাধা না, তেরা জীবন বন জায়েগা, বলো রাধে 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 রাধে, জয় জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, মন সে বলো রাধে রাধে, জয় জয় রাধে। আমি বৃন্দাবনের একটা জায়গার নাম বললে আপনারা একটু বাহু তুলে সবাই মিলে রাধারানীর জয় দেবেন, এমন জয় দেবেন যেন এখান থেকে এইদিকে আসানসোল, এদিকে বর্ধমান, আর এদিকে রানীগঞ্জ, আর এদিকে আমাদের তারাপীঠ যায়। যত দূরের ধ্বনি যাবে তত দূরের মঙ্গল হবে, কারণ রাধারানীর নামের ধ্বনি, গৌরাঙ্গ নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, যেখানে যায় সেখানের মঙ্গল হয়, তার প্রমাণ শ্রীমদ ভাগবতে। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে প্রবেষ্টং কর্ণরন্ধ্রেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা জল যেমন শরৎকালে পরিষ্কার হয়, তেমনি ভগবানের নামামৃত শ্রবণের এমন গুণ। এই যে দুটি দরজা আমার খোলা কর্ণদ্বার, এই যে ভগবানের নামের ধ্বনি যার যার কর্ণে প্রবেশ করছে, ভগবান নিজ গুণে নামি নামের মধ্যে প্রবেশ করে হৃদয় মন্দিরে গিয়ে ময়লা দূর করে হৃদয়টিকে পবিত্র বৃন্দাবন করছেন নিজ গুণে। এত যদি লাভ হয়, মনের ময়লা যদি এই জায়গায় পরিষ্কার হয়, শ্রবণেই যদি এত লাভ হয়, প্রথমে শ্রবণম তারপর কীর্তনম, শ্রবণ তো হচ্ছে, তাতে যদি একটু কীর্তন করতে পারি তাহলে আমাদের কি পরিমাণ কৃপা বর্ষিত হবে আমরা নিজেরাই অনুভব করতে পারছি। বলো রাধে রাধে জয় জয় রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, গোবর্ধন মে রাধে রাধে, কেশীঘাট মে রাধে রাধে, বংশীবট মে রাধে রাধে, যমুনা তট মে রাধে রাধে, মৃদুবনী জি মে রাধে রাধে, তালবন মে রাধে রাধে, কমালবন মে রাধে রাধে, ভণ্ডীর বন মে রাধে রাধে, কুঞ্জগলি মে রাধে রাধে, প্রেম গলি মে রাধে রাধে, ধানঘাট মে রাধে রাধে, কেশীঘাট মে রাধে রাধে, বংশীবট মে রাধে রাধে, গোবিন্দ মন্দির রাধে রাধে, সাক্ষী গোপাল রাধে রাধে, দ্বারকাধীশ রাধে রাধে, মুরারি মোহন রাধে রাধে, সব মিলকে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, তুলে লে রাধা না তেরা জীবন বন জায়েগা, তুলে লে তেরা জীবন বন জায়েগা, তেরা জীবন বন জায়েগা, তেরা জীবন বন জায়েগা, তেরা জীবন বন জায়েগা। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, সুদামা মহারাজ কি জয়, দ্বারকা ধাম কি জয়। সুদামা মহারাজ জন্ম নিলেন কোথায়,
कत सुंदर देख भाग्यवान गो वृंदावन नाम विधर्व ग्राम ब्राह्मण मोटू के रो घरे वृंदावन नाम विधर्व ग्राम ब्राह्मण मोटू के रो घरे शुभ कार्तिक मास उत्थान एकादशी शुभ कार्तिक मास उत्थान एकादशी त्रेतार भरत एसे जन्म नीलो त्रेतार भरत एसे जन्म नीलो सबाई बदन भरे एकबार हरि बोलो त्रेतार भरत एसे जन्म नीलो ভারত ভূমি ধন্য হইল প্রেমানন্দে হরি বল ভারত ভূমি ধন্য হল প্রেমানন্দে হরি বল ভারত ভূমি ধন্য হল প্রেমানন্দে হরি বল ভারত ভূমি ধন্য হল তার ভরতে সে জনমিল জনমিল সুদা বিধর্ব গ্রামে মটুক ব্রাহ্মণের ঘরে মা রচনা দেবীর আনন্দ মুখর আঙ্গিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন পরম কৃষ্ণ মিত্র পরম কৃষ্ণ ভক্ত সুদামা মহারাজ তাহলে বাবার নাম মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম রচনা দেবী রচনা না গো রচনা নয় দেখুন কাণ্ড রচনা স্বস্তিকে ফেলেছে বাবার নাম মটুক ব্রাহ্মণ মায়ের নাম রচনা দেবী জন্ম নিলেন বৃন্দাবনের মতো পবিত্র স্থানে ব্রজধাম বিধর্ব গ্রামে সেই সুদামা মহারাজ বড় ভাগ্যবান তিনি ব্রজলীলায় বন্ধুরূপে কৃষ্ণ ভগবানকে পেলেন যিনি ত্রেতা যুগের ভরত রামচন্দ্রের ভাই তিনি দ্বাপর যুগে সুদামা কৃষ্ণ ভগবানের বন্ধু তিনি কলিকালে সুন্দরানন্দ পণ্ডিত সুন্দরানন্দ পণ্ডিত বন্দীবর আসে ফুটাইল কদম্ব বৃক্ষ জাম্বিরেরও গাছে ফুটাইল কদম্ব ফুল জাম্বিরেরও গাছে অসময়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে যিনি রাধা গোবিন্দের সেবা দিয়েছিলেন কলিকালে যিনি সুন্দরানন্দ পণ্ডিত ত্রেতা যুগে যিনি রাম ভাই ভরত দ্বাপর যুগে তিনি কৃষ্ণের পরম মিত্র সুদামা মহারাজ তাহলে সুদামা মহারাজ ছিলেন ভরত ত্রেতা যুগে এলেন সুদামা হয়ে রামচন্দ্রের ভাই ছিল ভরত সেই রামচন্দ্র যখন কৃষ্ণ হয়ে জন্ম নিলেন তার আর ভাই রইল না তার বন্ধু হয়ে গেল পূর্বজন্মের ভাই দ্বাপর যুগে বন্ধু হলো তা ভাই কখন বন্ধু হয় মা নিশ্চয় তার কোনো ইচ্ছা অসম্পূর্ণ ছিল ত্রেতা যুগের ভরত কেন দ্বাপর যুগে সুদামা হলেন
কেন হলেন তার একটা ছোট্ট উপমা হলো রামায়ণের কথা। মন্থরার প্ররোচনায় দশরথ রাজার স্ত্রী মা কৈকেয়ী প্রাপ্ত বর দুটি চেয়ে নিয়েছিলেন অসময়ে। দশরথ রাজা স্থির করেছিলেন রামচন্দ্রকে রাজা করবেন, কিন্তু কৈকেয়ী মন্থরার প্ররোচনায় বজ্রপাত করলেন দশরথ রাজার মাথায়। মনের ইচ্ছা জানিয়ে দিলেন, আমি চাই আমার ছেলে ভরতকে রাজা দেখতে আর রামকে 14 বছর বনবাসে যেতে। দশরথ রাজা রামচন্দ্রকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তোমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তোমার মায়ের দুটি প্রাপ্য বর আমার কাছে এই অসময়ে চেয়েছে, আমার মনের ইচ্ছা তোমাকে রাজা করব, কিন্তু তোমার এই মা না, মা নয় সৎমা, তোমার এই সৎমা আমার কাছে চেয়ে নিয়েছে তোমার ভাইকে রাজা করার আর তোমাকে বনবাসে পাঠানোর দুটি বর। আমি বাবা হয়ে যদি তোমাকে বনবাসে যেতে বলি তুমি কি যাবে বাবা? রামচন্দ্র হাত জোড় করে বলেছিলেন, বাবা আমার এই দেহটার জন্ম আপনার জন্য, আপনি যদি বলেন আমাকে সিংহাসনে বসতে আমি বসবো, আপনি যদি বলেন বনবাসে যেতে 14 বছর কি বাবা, আমি সারা জীবনটা বনবাসে কাটাবো, আমার তো মঙ্গল হলো বাবা, মায়ের ইচ্ছা পূরণ, ভাইকে রাজ্য প্রদান, পিতৃ সত্য পালন আর বনে গিয়ে ঋষি মুনির চরণ সেবা করা, এ যে আমার পরম সৌভাগ্য, আমি যাব বাবা। রামচন্দ্র বনবাসে যাবেন, লক্ষণ শুনতে পেয়ে দাদার চরণ ধরে কাঁদছে, দাদা আমার মাকে যে আমি অনেক আগে প্রতিজ্ঞা করে বলেছি রাম হয় লক্ষণ তার ছায়া, একটা দেহ ছেড়ে যেমন ছায়া থাকতে পারে না দাদা, তুমি তোমার অঙ্গ থেকে যেন আমাকে দূরে সরিয়ে রেখো না, আমি তোমার চরণের দাস হয়ে যেতে চাই। রামচন্দ্র লক্ষণ যাবেন, সীতামা শুনতে পেয়ে চরণ ধরে কাঁদছেন, স্বামী তুমি যাবে বনবাসে, আমি থাকবো এই রাজ পালঙ্কে শুয়ে, এই শিক্ষা আমার মা বাবা দেয়নি, তুমি যেখানে যাবে আমি ছায়ার মতো তোমার সঙ্গে যাব, কৃপা করে যেন এই ভুতুরে রাজবাড়িতে আমাকে ফেলে দিয়ে যেও না। রামচন্দ্র লক্ষণ সীতামা চলে গেলেন বনবাসে, এত কিছু দেখার জন্য ভরত ছিল না অযোধ্যায়। যে ভরতকে রাজা করার জন্য মা কৈকেয়ীর এত ষড়যন্ত্র, সেই ভরত ছিল না, ছিল মামার বাড়িতে। ভরত যখন অযোধ্যায় ফিরে এসে দেখছে তার অযোধ্যাকে কে যেন শ্মশান করে দিয়েছে, ধনুকে বাণ জুড়ে ভরত হুঙ্কার দিয়ে বলছে, আমার এই অযোধ্যাকে শ্মশান করলো কে, শুধু একবার নাম বলো আমি শাস্তি দেব তাকে আমার এই ধনুর বাণ দিয়ে। অযোধ্যাবাসী ভরতকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যাও শাস্তি যদি দিতেই হয় তোমার ওই মাকে গিয়ে দাও, তোমার ওই এক মায়ের জন্য অযোধ্যার সুখ একবারে বিসর্জিত হল। ভরত মা কৈকেয়ীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা তুমি এই সব কিছু নিজের হাতে করেছ, তুমি মা গো তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় দিলে, সবাই বলবে ভরত রাজ্য প্রাপ্তির তরে দাদা রামকে ছলনা করে বনবাসে পাঠিয়েছে, এত বড় কলঙ্কের বোঝাটা আমার মাথায় দেবার আগে তুমি পারোনি জন্মের সময় একটু নুন দিয়ে আমাকে মেরে ফেলতে, পিতা মাতা যদি করে অপরাধ পুত্র করে তার প্রায়শ্চিত্ত, তুমি দাদাকে তাড়িয়েছ না, আমি চরণ ধরে দাদার আমি দাদাকে ফিরিয়ে আনব। গেলেন ভরত চিত্রকূট পর্বতে, দাদার চরণ ধরে বলছে, দাদা তোমার পায়ে ধরে বলি দাদা, রঘুকুলনাথ রামচন্দ্র ছাড়া কি অযোধ্যা মানাই, ফিরে চলো দাদা, মায়ের কথাই তুমি কিছু মনে করো না, আমি নিতে এসেছি তোমায়, চলো অযোধ্যাকে শ্মশান করা থেকে তুমি অযোধ্যাকে আবার আনন্দের ধাম করো। রামচন্দ্র বললেন, ভরত তোর মতো ভাই আছে এটা যে আমার গর্বের রে, ভাই ভাইয়ের
সম্পত্তির লোভে ভাইকে হত্যা করে দেয়। আর তুই আমার এমন ভাই অযোধ্যার সাম্রাজ্য পেয়ে আমার চরণে ফিরিয়ে দিতে এসেছিস, তোর মতো ভাই আছে এটা আমার গর্বের, কিন্তু তুই বললেও আমি যেতে পারবো না। যে ভাই আমি যে পিতৃ সত্য পালন করতে এসেছি, 14 বছর না গেলে আমি যে যেতে পারবো না ভাই। রামচন্দ্র বাপ নিষেধ করলেন, তুই চলে যা। ভরত শতবার দাদার চরণ ধরে কাঁদলো, দাদা ফিরে চলো দাদা। কিন্তু রামচন্দ্র ফিরে গেলেন না। শেষকালে ভরত বলছে, দাদা তুমি যখন ফিরে যাবেই না, তোমার চরণের পাদুকা দুটি, তোমার খড়ম দুটি আমার মাথায় চাপিয়ে দাও। যে সিংহাসন তোমার নামের সে সিংহাসনে আমি কোনোদিন বসব না। আমি এই চরণের খড়ম দুটি নিয়ে গিয়ে সিংহাসনে রেখে যতদিন না তুমি ফিরে আসছো, আমি প্রত্যেক দিন একটা পুষ্প দিয়ে আমি এই তোমার চরণ পাদুকা পুজো করব। ভরত ফিরে গেল, প্রতীক্ষার হলো অবসান। 14 বৎসর পরে এলেন রাজীব লোচন শ্রী মধুসূদন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, পুনরায় লঙ্কার রাবণকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে। অযোধ্যায় যখন ফিরে এসেছেন রামচন্দ্র, যে যা চাইলেন তাকে তাই রামচন্দ্র দিলেন। লঙ্কার রাবণকে উদ্ধার করে এসেছেন রামচন্দ্র, অযোধ্যায় আনন্দের বর্ষণ হলো। যে যা চাইছে রামচন্দ্র তাকে তাই দিচ্ছেন, কিন্তু রামচন্দ্র খুঁজছেন তার প্রিয় ভরতকে। মনে মনে করছেন, ভরত তাহলে হয়তো সিংহাসনে আছে, গিয়ে দেখি। গিয়ে দেখছেন রামচন্দ্র সিংহাসনে, ভরত নেই। তার চরণের পাদুকা দুটি নামানো, কোন পাদুকা? 14 বৎসরের পুরনো পাদুকা, যে পাদুকা দুই ভরত মাথায় করে চিত্রকূট পর্বত থেকে ফিরে গিয়েছিল অযোধ্যায়। দেখছে পুষ্প দিয়ে চরণ পাদুকা সাজানো, তারই নিচে ভরত হাত জোর করে চোখের জলে কাঁদছে দাদার প্রতীক্ষায়। রামচন্দ্র গিয়ে বুকে করে ধরে বলছে, ভাই যে ত্যাগ তুই আমার জন্য করেছিস ভরত রে, এই ত্যাগ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না। এই ত্যাগ করে ভক্ত একমাত্র তার ভগবানের জন্য। তোকে দেবার মতো আমার কিছু নাই, কিন্তু যে যা চাইলো তাকে তো তাই দিলাম। হ্যারে দাদা হয়ে এসেছি, যখন কিছু চাইবি না। ভরত হাত জোর করে বলে, দাদা গো 14 বৎসর পূর্বে, 14 বৎসর পূর্বে ওই চিত্রকূট পর্বতে, পর্বতে আমি কত তোমার চরণ ধরে বললাম, দাদা তুমি একবার চলো। আমি ভাই বলে আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দিলে, আর বনে গিয়ে কত নতুন নতুন বন্ধু করলে, কোথায় গুহক চণ্ডাল তাকে বুকে ধরলে, বানরের রাজা সুগ্রীবকে বন্ধু করলে, রাক্ষসের ভাই বিভীষণ বন্ধু করে নিজের পাশের জায়গা দিলে, ভাইকে ফিরিয়ে দিয়ে যদি তুমি বন্ধু সঙ্গ করো, এমন ভাই আর আমি কোনো দিন হতে চাই না। এ জন্মে তোমার ভাই হয়েছি, যদি আবার জন্ম হয় কথা দাও আর ভাই নয়, তুমি ওই সুগ্রীব বিভীষণের মতো আমাকেও তোমার বন্ধু করে আমার জনম দিও। যেন তোমার বন্ধু আমার জনম দিও, আমি মনের মনের মত তোমার চরণে সেবা করব। ওই বন্ধু
করে আমায় আমার জনম দিও তোমায় মনের মতো আমি তোমার সেবা সেবা করিব যেন তোমার বন্ধু করে আমার জনম দিও রামচন্দ্র ত্রেতা যুগে দাঁড়িয়ে আশীর্বাদ দিলেন ভরতকে ভাই আমার একবার যখন বাসনা করেছিস আমার বন্ধু হবার এ জন্মে তুই আমার ভাই কিন্তু আগত দাপরে আমি হব কৃষ্ণ আর তোকে আমি আমার বন্ধু করে নিয়ে যাব রে তুই হবি আমার প্রিয় বন্ধু সুদামা এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারেনি আর আগত ভবিষ্যতে কেউ কোনোদিন করতে পারবে না ভরত হলো সুদামা আসুন সবাই মিলে আমরা রামচন্দ্রের জয় দিয়ে দেখি কেমন করে কৃষ্ণ হয়ে ভগবান সুদামার ঋণ শোধ করছেন সেই ত্রেতা যুগের ঋণ শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় তারণ শ্রী রাম কৃপালু ভজমন হরণ ভব लोचन कंज मुख कर कंज पग कंजारनम श्री राम चंद्र कृपाल भजमन भव भयोदारनम श्री राम चंद्र कृपाल भजमन अरुण भव भयोदारनम कंदर्प अगणित अमित छवि नवनील नीरद सुंदरम पटपीटमानहु तरित रुचि सुचि नोमि जनक सुतावरम श्री राम चंद्र कृपाल भजमन हरण भव भय दारुणम श्री राम चंद्र कृपाल भजमन हरण এই গানকে অমর করে রেখেছেন ভারতীয় সঙ্গীতের মা লতা মঙ্গেশকরজি আমাদের জন্মেরও আগে রামরতন ধন পায়তে এই গান গেয়েছেন আহা কি গানের মানে করলেই যেন মন ভরে যায় কত সুন্দর কথা কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরদ সুন্দরম পটপীট মান হুতরিত রুচি সুচি নৌমি জনক সুতাবরম কোটি কোটি মুনিঋষির আরাধ্য বিষয় হলো রাম ভোলানাথ ত্রিপুরারি পঞ্চমুখে যার নাম করেন সেই নাম কি রাম নাম যিনি এই গানটি লিখছেন তিনি রামচরিত মানস রচনা করেছেন তুলসীদাস গোস্বামীজি পরম ভক্ত তিনি ভক্ত হয়েও বললেন যে এমন সংসারে আমি মেতে গিয়েছি রূপ রস গন্ধ স্পর্শ শব্দে যে ভগবানের জন্য ভক্তি আসে না রাম নাম করে চোখে জল আসে না শুধু হিংসার বিদ্বেষ ভক্ত হয়ে তিনি এই কথাটা লিখলেন বাবা তাহলে তিনি ভক্ত হয়ে যদি এই কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা দিনান্তে একবারও প্রভুর কথা সৃষ্টিকর্তার কথা স্মরণ আসে না ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশী কণ্ডন রঘুনন্দ আনন্দ ক্রন্দ কৌশল চন্দ্র দশরথ নন্দন শ্রী রাম হরি হরি বল হরি বল হরণ ভব ভয় দারুণম শ্রী রাম চন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয় দারুণম শ্রী রাম শ্রী রাম শ্রী রাম শ্রী রাম ইতি বদতি
शंकर शेष मुनि मन रंजनम मम हृदय कंजनी वास कूकामादि खल दल रंजनम श्री राम चंद्र कृपाल भजमन যে পরিমাণ ভক্ত এসেছেন আশা করছিলাম আর একটু জোরে হবে, হয়তোবা প্রস্তুত ছিলেন না কি মা, এইবার সবাইকে একবার সুযোগ দেওয়া হচ্ছে। দেখুন মরছে যদি থাকে মরছে ছেড়ে যাবে, কি মরছে বলুন তো, ওই যে করোনা মরছে। কত সুন্দর ভক্ত সঙ্গ করছিলাম, হরি কথায় আসরে যাচ্ছিলাম, করোনা নামে মরছে চলে এলো, আমাদের সব বন্ধ হয়ে গিয়েছে। তা ওই মরছেটা এখনো তো কাটেনি, তা তার করুণাই যদি করোনা মরছে কেটে যায়, একটু সবাই বলবেন যেন মরছে গুলো চলে যায়। মনে যে আদা পুরুষোত্তম রঘুকুলনাথ রামচন্দ্র কি।